সারা সিলেট বিভাগের মধ্যে একটা মডেল উপস্থিত লাগছে আপনার স্থাপনা। আপনার দেখে দোয়া রইল, শুভকামনা রইল। প্রতি সপ্তাহে সপ্তাহে আপনারা জানতে পারবা আমরা কিতা কিতা বরাদ্দ পাইতেছি। আপনারা জানাইব সারা বাংলাদেশের মানুষ আমরা কাছ থেকে জানব। আর আমরা এলাকার অনেকটা ইমেজ তৈরি হয়েছে, সবাই জানে যে সোনারঘাটের মানুষ ব্যারিস্টার সুমন এলাকার এমপি তারা ভালো করতেছে। আপনারা কাছে আল্লাহ বলতে চাই এমন কোন খারাপ করবেন না যাতে আমরা এলাকার কথা বল। আমি চেষ্টা করব এলাকার সুনাম বাড়াইবার লেখা, আপনারাও এই চেষ্টাটা করবা। আর মসজিদ মাদ্রাসা মন্দির রাস্তাঘাট যা যা আছে আপনি চিন্তাও করতে পারতেন না, চার মাসের মধ্যে নয় টান নতুন মাঠের ঘাট উঠেছে, মনে হয় অন্তত ১৮টা ব্রিজের ঘাট চলতেছে। আমি আসার পরে ৮টা সরকারি ব্রিজ পাইছি। আমি এমপি গেছি ঢাকা মন্ত্রণালয়ে গেছি, গিয়া কই যে কোনো বরাদ্দ আছে নি দিব আমার লেগে, কয় না সব এমপিদের বরাদ্দ শেষ, আপনি নতুন বরাদ্দ আইলে নিতইবা। আমি বললাম দেখো যান সোনাঘাট মাদত্তর কোনো বরাদ্দ আসেনি, টুকাইয়া দেখা যায় একটা ভাব আসে ২ কোটি টাকা মসজিদ মন্দিরে। আমি বললাম ইটা নয় সবাই নিছি গে এমপিরা, কয় তোমার ভাগ্য ভালা তোমার আগের এমপি তাই সময় পাইছি। আমি বলছি আরে কি বাবা আল্লাহর কি কুদরত, নাজির বিতে স্বর্গ ওই টেহাটা ইন্দ্রকা মসজিদে মন্দিরে এলজিডি দিয়ালাইছি। আমার কি কপাল আর কিভাবে আমরা আগে আসলাম এটার একটা ধারণা আপনারা দিয়ে গেলাম। আপনারা ভালো থাকবা, আর বাইপাস রোড দিকে হইলে পরে আমি আপনার অনুভূতিটা বুঝছি, আপনারা যে যেভাবে সুবিধা দেওয়া লাগে সুবিধা দিবা এবং যৎকাল কষ্টকরণ লাগে কষ্ট করবা। আইতাছে একটার পর একটা, খালি আল্লাহর হাতে চাই বুঝাই যাওয়া হল তারা কইবা যে এটা বন্ধ করিবা, বুঝছেন না আপনারা এটা বন্ধ করিবা। আমার মতো হঠাৎ দিয়ে ব্যারিস্টারদের তার মতো সাম করতে দেবো।